আজকের মধ্যেই বা আশাতে পৌঁছে যাবে করোনা ভ্যাকসিন এবং আগামী 16 জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু হবে। আজ বাসাতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে সাংবাদিক সম্মেলন করে বললেন সিএমওএইচ ডাক্তার তাপস রায়। তিনি বলেন, জেলার এখনো পর্যন্ত প্রায় 60,000 স্বাস্থ্য পরিষেবার সাথে নিযুক্ত মানুষদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয়েছে। বাসাত হাটখোলা মোড় সংলগ্ন ডিআরএস বিল্ডিং এর পাশে ডিএফএস বিল্ডিং এর WIC তে ভ্যাকসিন রাখা হবে। প্রথম দিন জেলার মোট 20টি জায়গায় 100 জন করে মোট 2,000 স্বাস্থ্য পরিষেবা নিযুক্ত কর্মীদের ভ্যাকসিনেট করা হবে। প্রতিটি জায়গায় ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিনেটর কর্মী থাকবেন 1 জন করে এবং তাদের সাহায্যকারী হিসেবে 4 জন ভ্যাকসিনেশন অফিসার থাকবেন। প্রতিটি সেন্টারে 3টি করে ঘর থাকবে। প্রথম ঘরে বিশ্রাম নেওয়ার জন্য, দ্বিতীয় ঘরে টিকাকরণের ঘর এবং তৃতীয় ঘরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা দেখার জন্য 30 মিনিট অবজারভেশনের ব্যবস্থা থাকবে। মূলত হাসপাতালগুলো থেকেই এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানালেন সিএমওএইচ ডাক্তার তাপস রায়। সারা দেশেই মতোই আমাদের জেলাতেও কোভিড ভ্যাকসিনেশন লঞ্চ হবে আগামী 16 তারিখে। তো তার জন্য আমাদের হেলথ কেয়ার যে ওয়ার্কার্স তাদের নাম নথিভুক্ত করা হয়েছে, এখনও চলছে। আমরা আশা করছি আজকে রাত্রের মধ্যে আমরা কমপ্লিট করতে পারব। আমাদের প্রায় আমাদের জেলায় মানে এখানে প্রায় 47,000 মতো এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে, এখন হয়তো আরও কিছুটা বাড়ছে। তো আমাদের আগামী যে 16 তারিখে যে ভ্যাকসিনেশান হবে তার জন্য ভ্যাকসিন আনার জন্য গাড়ি মুভ করেছে আমাদের কলকাতাতে, সেটা একটু আগে আমরা জানতে পারলাম আমাদের যে স্টেটের যে ভিডিও কনফারেন্স ছিল সেখান থেকে। তো মুভ করে গেছে, ভ্যাকসিন আজকেই চলে আসবে। আর আমাদের যে ভ্যাকসিন রাখা হবে সেটা হচ্ছে আমাদের যে DRS আছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর, তার পাশে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোর, তার পাশে এই বিল্ডিংটা, সেখানে WIC নতুন ইনস্টলড হয়েছে, সেই WIC-র মধ্যে ভ্যাকসিনটা রাখা হবে, না ওয়াক ইন কুলার। তো আর প্রথম দিন আমরা না কত ভ্যাকসিন আসবে সেই ইনফরমেশনটা আমাদের কাছে নেই। আমরা প্রথম দিন যে যত আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারকে ভ্যাকসিনেট করবো তার সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 2,000, মানে 20টা জায়গায় সেশন হবে। 20টা জায়গায় সেশনে প্রত্যেক সেশনে 100 জন করে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার তাদেরকে ভ্যাকসিনেট করা হবে। তো আমাদের প্রত্যেক ভ্যাকসিনেশান সেন্টারের জন্য আমাদের সরকারি কর্মী যারা ভ্যাকসিনেটার থাকবেন 1 জন করে, আর থাকবেন ভ্যাকসিনেশান অফিসার হিসেবে, তাদেরকে সাহায্যকারী হিসেবে আরও 4 জন থাকবেন। এক একটা সেন্টারে 3টে করে ঘর থাকবে। সাধারণত প্রথম ঘরটা হবে একটু রেস্ট নেওয়ার জন্য যারা ভ্যাকসিন নিতে আসবে, দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের যেখানে ভ্যাকসিনেশানটা হবে বা টিকাকরণ হবে, তারপরের ঘরটা হচ্ছে অবজারভেশান রুম, কিছুক্ষণ আমরা রাখতে চাইছি যাতে কোনো সমস্যা হচ্ছে কি না দেখার জন্য, যেটা আমরা রুটিন ভ্যাকসিনেশান যে বাচ্চাদের বা মায়েদের করি সেখানেও আমরা আধ ঘন্টা মা বাচ্চাদের রাখি। এই হচ্ছে টোটাল ভ্যাকসিনেশান সিস্টেমটা। আর পার সেন্টারে কতজন কর্মী আপনারা? পার সেন্টারে 5 জন করে আমাদের লাগবে। একটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেটার, মানে যিনি ভ্যাকসিন দেবেন, আর 4 জন করে হচ্ছে তাকে হেল্প করবেন। ঠিক আছে, তার জন্য কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা সেন্টারে আমাদের অ্যানাফাইল্যাক্সিস কিট থাকবে, যে কিটে আমাদের ওষুধপত্র থাকবে। আপাতত আমাদের ভ্যাকসিনেশানটা মেনলি হচ্ছে যেখানে যেখানে আমাদের হসপিটাল আছে সেইগুলোতেই। ঠিক আছে, তো যেমন আমাদের মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন স্টেট জেনারেল হসপিটাল, আমাদের রুরাল হসপিটালস, কিছু জায়গায় UPSC লেভেলে আমরা করছি। আমাদের ওদের তিনটে বোধ হয় না, চারটে UPSC, তিনটে UPSC লেভেলে করছি। মোট টোটাল 20টা জায়গা দিয়ে শুরু হচ্ছে, পরে আস্তে আস্তে যা সব জায়গায় হয়ে যাবে আমাদের ভ্যাকসিনেশান। আমাদের 47,000-এর আরও কিছু হয়তো বেশি হবে, এখন তো এন্ট্রি হচ্ছে এই জেলায় মানে এই স্বাস্থ্য জেলায়। এটা আমি 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 বসিরহাট সাব ডিভিশন বাদ দিয়ে বলছি। বসিরহাট দিয়ে বলতে গেলে আমাদের প্রায় 60,000 এখনো পর্যন্ত এন্ট্রি হয়ে গেছে।